প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বরাবরের ন্যায় নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এই নিয়োগটি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর হইতে প্রকাশিত হয়েছে সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করতে করা যাবে প্রতিষ্ঠানটিতে বিভিন্ন পদে বিশাল নিয়োগ দেয়া হবে তো এই নিয়োগে পদের নাম পদের সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা কিভাবে আবেদন করবেন আবেদন ফি ইত্যাদি বিষয় থাকবে এই ভিডিওতে তার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল সেটেলমেন্ট অফিসে রাজস্ব খাতভুক্ত পদসমূহে অস্থায়ীভাবে বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত বিষয় শুরুতে রয়েছে স্যাটেলিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পদের সংখ্যা পাঁচটি স্নাতক পাশে আবেদন করা যাবে সাথে কম্পিউটার দক্ষতা থাকতে হবে সকল জেলা থেকে আবেদন করা যাবে এরপর থাকছে সার্ভেয়ার বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ টাকা পদের সংখ্যা দুইশ বাহাত্তরটি চার বছর মেয়াদি ডিপ্লোমা সার্ভেইং টেকনোলজি পাশে আবেদন করা যাবে ডান পাশে থাকা জেলাগুলো থেকে আবেদন করা যাবে এরপর থাকছে ট্রাভার্স সার্ভেয়ার বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো টাকা পদের সংখ্যা দশটি ডান পাশে থাকা জেলগুলো থেকে আবেদন করা যাবে এরপর থাকছে কম্পিউটার বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা তেরোটি চার বছর মেয়াদি ডিপ্লোমা সার্ভেইং টেকনোলজি পাশে আবেদন করা যাবে ডান পাশে থাকা জেলাগুলো থেকে আবেদন করা যাবে এরপর থাকছে ড্রাফসম্যান কাম এরিয়া এস্টিমেটর কাম কিপার বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা দুইশ পঁচানব্বইটি এইচএসসি পাশে আবেদন করা যাবে ডান পাশে থাকা জেলাগুলো থেকে আবেদন করা যাবে এরপর থাকছে ড্রাইভার বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা বারো এই পাশে আবেদন করা যাবে ডান পাশে থাকা জেলাগুলো থেকে আবেদন করা যাবে এরপর থাকছে নাজির কাম ক্যাশিয়ার বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা সতেরোটি এইচএসি পাশে আবেদন করা যাবে তবে কম্পিউটারে দক্ষতা থাকতে হবে সকল জেলা থেকে আবেদন করা যাবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক খরিক বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই করতে জেলা এইচএসি পাশে আবেদন করা যাবে তবে কম্পিউটারে দক্ষতা থাকতে হবে ডান পাশে থাকা জেলাগুলো থেকে আবেদন করা যাবে পেশকার বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা তিনশো আটাত্তরটি এইচএসি পাশে আবেদন করা যাবে তবে কম্পিউটারে দক্ষতা থাকতে হবে রাঙ্গামাটি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন রেকর্ড কিপার বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা পদের সংখ্যা দুইশো একানব্বইটি এইচএসি পাশে আবেদন করা যাবে তবে কম্পিউটারে দক্ষতা থাকতে হবে রাঙ্গামাটি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন খারি সহকারী বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার টাকা পদের সংখ্যা চারশো সকল জেলা থেকে আবেদন করা যাবে আবেদন করা যাবে তবে কম্পিউটারে দক্ষতা থাকতে হবে ডান পাশে থাকা জেলাগুলো থেকে আবেদন করা যাবে মোহরার বেতন স্কেল থেকে থেকে পাশে থাকা জেলাগুলো আবেদন করা যাবে তবে কম্পিউটারে দক্ষতা থাকতে হবে সকল জেলা থেকে আবেদন করা যাবে কপিস্ট কাম বেঞ্চ সহকারী বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা চারশো আশি টি এইচএসি পাশে আবেদন করা যাবে তবে কম্পিউটারে দক্ষতা থাকতে হবে ডান পাশে থাকা জেলাগুলো থেকে আবেদন করা যাবে অফিস সহায়ক বেতন স্কেল আট টাকা থেকে বিশ টাকা পদের সংখ্যা একশো বিরাশিটি এসএসসি পাশে আবেদন করা যাবে ডান পাশে থাকা জেলাগুলো থেকে আবেদন করা যাবে চেইনম্যান বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা একশো পঁয়তাল্লিশটি এসএসসি পাশে আবেদন করা যাবে ডান পাশে থাকা জেলাগুলো থেকে আবেদন করা যাবে আবেদন করা যাবে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন শুরু হবে চব্বিশ তিন দুই সকাল দশটা থেকে ত্রিশ চার দুই বিকাল পাঁচটা পর্যন্ত এবং আবেদন করার পর থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন ফি দেওয়া যাবে অনলাইনে আবেদন করার জন্য প্রার্থী তার ছবির সাইজ তিনশো বাই তিনশো পিক্সেল এবং স্বাক্ষর সাইজ তিনশো বাই আশি পিক্সেল আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্রটি সংরক্ষণ করে রাখতে হবে এবং মৌখিক পরীক্ষায় এক কপি জমা দিতে হবে আবেদন ফি এক থেকে তেরো নং পদের জন্য দুইশো টাকা এবং চোদ্দ ও পনেরো নং পদের জন্য একশো টাকা সরকারি আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত হলে অবশ্যই প্রতিষ্ঠানে কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষায় অনাপত্তিপত্র দাখিল করতে হবে এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসাবে আবেদন করা যাবে না সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার নিকট চলে যায়